আমি ভেবেছিলুম গোপাল উৎপাস করলে আর ক্ষমা চাইলে আমি ওকে ক্ষমা করে দেব, কিন্তু গোপাল আজ আবার আমায় অপমান করেছে সকলের সামনে, আর ক্ষমা করার কোনো প্রশ্নই উঠছে না। ছেলে মানুষ কি বলতে কি বলেছে? তোরে আমি কইছিলাম অনেক আগে, বুদ্ধি বড় বালাই, তুই আর বুদ্ধি লাগাস নে, তুই এবারে চুপ কর তো দেখি। ওরে ওরে আপনি মাফ করে দেন। মাফ করতে পারি, কিন্তু এবারও শাস্তি আরো বেড়ে যাবে। 500 না, ওকে এবার 700 বার উপবাস করতে হবে। শুরু করে দে বাপ, 700 বার দেখতে দেখতে হয়ে যাবে, নে শুরু কর তো দেখি। পারবি গোপাল, তুই পারবি। হ্যাঁ গোপাল, তুই শুরু কর, উপবাস করা শুরু করে দে। আমি জল মিশিয়ে দেব, 500টাকে 700 করে দেব, কেউ টের পাবে না। গোপ দাদা, একদম বড়দের মতো কথা কইও নে, তাহলে দৈত্যর কাছেই তোমারে পাঠিয়ে দেব। তুমি চুপ করে থাকো। পিচ পিচ করে কি কথা কইতেছি বল, 700 বার উপবাস করবি কিনা? আপনি আগে এগুলো বন্ধ করেন, তারপরে সব হবে। না, আমি বন্ধ করব নে। যতক্ষণ না গোপাল নিজে শাস্তি নিজে নিচ্ছে, ততক্ষণ এই সব বন্ধ হবে নে। ভেঙে চুরে তছনছ করে দেবো আমি এ বাড়ি। গোপালকে কোন উঠবস শুরু করতে, আমি তোমার এক বিন্দু ভয় পাই না। আমি তোরে শেষবারের মতো ভয় দিয়েছি, তুমি ভয় দেখানো ছাড়া আর কিচ্ছু করতে পারো না, সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। ভেঙে যাচ্ছে ও, যত বাড়ি বলছি ওর ক্যাম্পটা নেই, তত বাড়ি ও রেগে যাচ্ছে। তার মানে এটাই দৈত্যের দুর্বল জায়গা, এখানেই ওকে বারবার গা দিতে হবে। আমার কাজ হাসিল করতে হবে। ভেবেছোটা কি? তুমি ভেবেছোটা কি? তুমি সব ছোট ছোট ভয় দেখে সব কাজ হাসিল করে নেবে? এই সব কাজ তো ছোট ছোট দৈত্য দানবরা করে, এখানে এসবে না তোমার কোনো লাভ হবে না, কারণ এতে তোমার ক্যাপ্টেন কোনো পেরমান হয় না। সকলের সামনে কথা দিয়েছি, যদি তুমি পেরমান করতে পারো যে ভয় দেখানো, এই গাড়িওটা এসব কাজ ছাড়া তুমি আরো কাজ করতে পারো, তাহলেই আমি তোমার কাছে ক্ষমা চাইবো। সবার কেন, হাজার বার উপবাস করব আমি, এই তোমাদের সামনে কথা দিতেছি। বেশ, বল কি দেখতে চাও? ওষুধ ধরেছে, এবার তোমার ক্যান্সার জাহির করতে গিয়ে তোমার কাল হবে গো দৈতি। এরে চুপ কেন বল? আমার মন কইতেছে গোপাল কিছু একটা করবে। বল কি প্রেমন চাস? তোকে আমার কি করে দেখাতে হবে যে আমার ক্যামটা আছে? দাঁড়া আমার একটু ভাবতে দাও। এরে আরো লাগাতে হবে, না হলে কাজ হবে না। আচ্ছা তুমি তো এই বাসন কোসন চড়িয়েছো চারদিকে, ধান পেরে উঠো you
আমি ধুয়েছি, আমি এভাবেই ধুই। ও তাই বুঝি তুমি এই রং ধুয়েছ? আচ্ছা ঠিক আছে, কালকে থেকে আমি খেয়াল রাখবো। রান্নাঘরের সব বাসন কোসন যদি ঠিক এই রকম পরিষ্কার না হয়েছে তো কাল আমি দেখব তোমার একদিন কি আমার একদিন। হ্যাঁ বাবু, শুধু বাসন কোসন নয়, এই দেখ 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 এই রান্নাঘরের কোণগুলো কিরকম ঝকঝক করতেছে। ওই দেখি দেখি দেখ, তোমার ঠিক তো? ওই দিকটা দেখি তো, দেখ দেখ। হে গো, একেবারে ঠিক কইছো তো। কিন্তু আপনি রাগ করবেন না গিন্নিমা, আপনি এখন রান্নাঘর নিয়ে পড়লেন, আর ওদিকে যে কি হতেছে, গোপাল তো দত্তিরে আরো খেপিয়ে দিতেছে, আমার তো কান্না পাচ্ছে। গিন্নিমা আপনি আমাদের পিরানটা বাঁচান, আপনার রান্নাঘর ঝকঝকে রাখার দায়িত্ব। হ্যাঁ পদ্ম তো ঠিক কথাই কয়েছে, এই দেখো কথায় কথায় আমরা তো ভুলেই গেছিলুম। সত্যি দিদি, এত সুন্দর রান্নাঘর দেখে না আমি ওই বেপদের কথা একেবারে ভুলে গেছিলাম। চলো চলো চলো, আমরা গোপালের কাছে গিয়ে কই, ওনার অনেক খেলতা আছে, ও যেন এবার থামে। ওরে চল চল এসো দিদি, আগে যাই আগে যাই। জানি গিন্নিমা এসে কি কইবে, তারপরে আমারে আবার নতুন ব্যাচ করতে হবে। গোপাল, ও গোপাল, রান্নাঘরে সব বাসন যেখানকার সেখানেই আছে, সব একেবারে ঝকঝক টকটক করতেছে, এত ঝকঝকে আগে ছিল না রে। ওরে তোকে মানতেই হবে, ওনার কিন্তু ক্ষমতা আছে, মেনে নে। বুঝতেছো গিন্নি? এখনো তো কিছু ভেবে পাচ্ছি না, গিন্নিমারা তো চলে এলো। আবার কান ধরতেছিস কেন? ভুল হয়েছে আমারই, তোমার মতো এত বড় দৈত্য রে একটু একটা কাজ করতে দিয়েছি। ভুল হয়েছে গো, আমারে মাফ করে দাও। তুমি যে এইখান থেকেই এমন করে আবার সবকিছু ফিরিয়ে দিতে পারবে, সেই প্রমাণ তো আমি আগেই পেয়েছি। কি আপনারা পাননি? বলুন পাননি আপনারা? ও তো এখানেই দাঁড়িয়ে বাসনগুলো এনে পেরেছিল, আর এখানে দাঁড়িয়ে থেকে তো আপনাদের নাক দিয়েছিল। যদি দেন তো বুঝি আপনার ক্যান্তা আছে, বড় দৈত্য আপনি, কিন্তু কত বড় সে পেরমান করার জন্য। একান বড় কাজ তো করতে হয় নাকি? বল বল, আরো একটা
ছোট গিন্নি মা, কি একটা গয়না হারিয়ে গেছিল না? হ্যাঁ হ্যাঁ, আমার ওই হীরের নাকছাবিটা হারিয়ে গেছিল। এই যে আপনার মনে নেই সে কথা? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।